আমরা একটু জেনে আসি আরো কি হচ্ছে শাওনের মন আবার উতলা হয়ে যাবে শাওনের জন্য একটা গান ভেবে রেখেছি এরপর তাহলে গাইবো শাওনের জন্য গাইবেন গান খুশি হয়ে গেছো হ্যাঁ অনেক অনেক খুশি হয়ে গেছি একটু খুশি করে দেই ওসমানি আমাদের আনন্দের বন্ধু হয়ে আজকে জানিয়ে দিবে কোথায় কি হচ্ছে ওসমানি হ্যালো হ্যালো ওসমানি পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এসেও যেটা আমি একবার সকালে আপনাকে বলেছিলাম শাওন আর এখন আমি যেখানে রয়েছি ব্যবসা প্রশাসন অনুষদের সামনে এখানেও আয়োজন হচ্ছে বসন্তকে বরণ করার জন্য আয়োজন চলছে ঠিক একটু পরে এখান থেকে র্যালি বের হবে নানা রঙের মুখোশ পরে নানা ফেস্টুন নিয়ে র্যালি বের হবে আর 10টা থেকে শুরু হবে এখানেও পুরোদমে গান বাজনার আয়োজন অনেক প্রস্তুতি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষের মুখ এখানে অনেকগুলো মানুষের ভিড় এখানে পাশাপাশি অনেক মেয়েদেরকে দেখতে পাচ্ছি যারা বাসন্তী রঙের শাড়ি পরে হাতে রেশমির চুড়ি রয়েছে গাঁদা ফুল আর ছেলেরাও পাঞ্জাবি পরে এসেছে তো এই মুহূর্তে শাওন আমি একজন আপুর সামনে দাঁড়িয়ে আছি ওনার নাম হচ্ছে তমা যিনি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে পড়ছেন তো ওনাকেও দেখছি যে একদম পুরো ওনার ড্রেস হচ্ছে বাসন্তী রঙের পোশাক কানে দুল রয়েছে টিপ রয়েছে পাশাপাশি চুলে হচ্ছে গাঁদা ফুল ওনার কাছে জানতে চাইবো ওনার অনুভূতিটা কেমন আজকের দিনে আপনার অনুভূতি কেমন জি আমাদের প্রতিবারই ফাল্গুনের ক্যাম্পাসে অনেক মজা হয় অন্যবার আমরা অন্যদের প্রোগ্রামে অ্যাটেন্ড করি এবার আমাদের নিজেদের একটা প্রোগ্রাম আছে তো এক্সাইটেড ফিল করতেছি আমরা পারফর্ম করব অনেক ভালো লাগতেছে মানে সবাই মিলে একটা অন্যরকম উৎসবে মেতে উঠছি তো যত দর্শকতা আছে সবাইকেও আমাদের সাথে যোগ দিতে বলবো আপনি আজকে কি করবেন সারাদিনে আমার প্রোগ্রামে পারফরমেন্স আছে গান করবো আবৃত্তি করবো সারাদিন ফ্রেন্ডদের নিয়ে ঘুরে বেড়াবো মানে যতক্ষণ পারা যায় মজা করবো শাওন শুনছিলেন তোমার কথা যিনি সারাদিন আজকে মজা করবেন আসলে বসন্ত এমন একটা দিন এমন একটা সময় যে পুরোটা সময় জুড়ে মজা করার আসলে পুরো একটা বছর ঘুরে আমাদের এই সময়টা আসে এবং আমাদেরকে বাসন্তী রঙে রাঙিয়ে দিয়ে যায় আমাদের মনটাকে প্রকৃতিও আজকে মনে হচ্ছে যে সেরকম সাজিয়ে সেজেছে আচ্ছা ওসমানী আপনি আপনি একটা কথা জিজ্ঞেস করি আমি সেটা হচ্ছে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য দুঃখিত তারপরও এখানে শাওন ছাড়াও মুন্নি কিন্তু আছেন তো আপনি তাকে তাকে একেবারেই না আসলে আজকে যেটা হচ্ছে শাওন সেটা একদমই আমাদের নিয়মের বাইরে সেজন্য ওসমানী হয়তো জানে না ওসমানী আমি জানতে চাইছিলাম যে আমরা কি শুধু তমার কথাই শুনবো নাকি তমর কথাও শুনবো মানে প্রিয় তমাদের কথাই শুনবো না প্রিয় তমদের কথা আমি এটাই চাচ্ছিলাম মানে ও কেন আমাদের প্রদীপ উজ্জ্বলন হবে তারপরে আমাদের মুখোশ নিয়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে আমাদের অনুষ্ঠানটা তারপরে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা শুধুমাত্র আমাদের বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টরাই করছে আর তারপর দুটোর পরে রয়েছে ব্যান্ড সঙ্গীত এই আর কি আর সারাদিন তো প্রচুর মজা করবো যেটা বলার অপেক্ষা রাখে না প্রথমবারের মতো মনে আমরা যেটা করছি স্টুডেন্ট ফ্যাকাল্টি স্টুডেন্টরা এই প্রিয় তমকেও মুন্নি আপু এবং শাওন আমি দেখতে পাচ্ছি যে সেও পাঞ্জাবি পরে এসেছে এবং তার সাথে যারা বন্ধুরা আছে তারাও পাঞ্জাবি পরে এসেছে অনেকেই এই মুহূর্তে মুখোশ বাঁধছে তারা একটু পরে র্যালির জন্য চলে যাবে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে তারা র্যালি করবে বসন্তকে বরণ করে নিবে নিজেদের মতো করে আপন করে নিবে আর পাশাপাশি প্রিয় তমারা রয়েছে এখানে মুন্নি আপা যেটা বলছিলেন প্রিয় তমারা রয়েছে তারা প্রত্যেককেই আমি দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর বাসন্তী রঙের শাড়ি হাতে রেশমি চুড়ি অনেকে নূপুর পরে এসেছে আর অনেক ফুল একটা দৃশ্য হ্যাঁ আর আমরা আমরা দেখতে চাই যে যখন ওসমানী আমাদেরকে এই আপডেট গুলো দিয়ে আসার সময় তার হাতে অনেক গাঁদা ফুলের মালা যেটা আমরা সাজবো ঠিক আছে ওসমানী ওকে অনেক ধন্যবাদ ওসমানীকে আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু কথা উপহার দেবার জন্য আমরা এখন আবার ফিরে আসতে চাই স্টুডিওতে আবারও শুনবো ওসমানীর কাছে কিছুক্ষণ পর আমার মনে হয় এটা বসন্ত ঋতু রাজ না বলে ঋতু রানী মেয়েদেরকে বলা হচ্ছে সাউন্দরী জয় জয়কার মেয়েরা তো মেয়েরা তো সৌন্দর্যের প্রতীক এবং মানে ওদের সব জায়গায় জয় আমার জন্য একটা গান গাইবার কথা ছিল আসলে ওর জন্য মানে ওর মনের কথা ও তো আমাদেরকে ফেলে